নমস্কার আমি শান্ত আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো হিউমিক অ্যাসিড আপনারা হিউমিক অ্যাসিড নিয়ে কিন্তু অনেক দিন ধরেই পরিচিত এই হিউমিক অ্যাসিড আসলে কি এই হিউমিক অ্যাসিড ব্যবহার আপনারা কেন করবেন এই হিউমিক অ্যাসিড ব্যবহার করে আপনারা কিভাবে উপকার পাবেন এই হিউমিক অ্যাসিড আসলে কিভাবে কাজ করে একে এটা কি আসলে কিভাবে কাজ করে গাছের কি উপকার করে আমরা মাটিতে প্রয়োগ করলে কি উপকার পাবো গাছের পাতায় প্রয়োগ করলে কি উপকার পাবো আমরা মাটিতে প্রয়োগ করব না গাছের পাতায় প্রয়োগ এই সব নানান প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এর পাশাপাশি আলোচনা করব। যে আপনারা কিভাবে হিউমিক অ্যাসিডকে ব্যবহার করলে সবচেয়ে বেশি পরিমাণ লাভ পাব এবার বলি হিউমিক অ্যাসিড আসলে কি হিউমিক অ্যাসিড হলো লিওনাইট সেল থেকে প্রাপ্ত একটি সবচেয়ে ঘনীভূত জৈব উপাদানগুলির মধ্যে মধ্যে একটি হিউমিক অ্যাসিডের যদি আমরা প্রাথমিক বিশ্লেষণ করি তাহলে এটা মূলত কার্বন থাকে শতাংশ এবং এর মধ্যে অক্সিজেন থাকে চল্লিশ শতাংশ এবং এতে হাইড্রোজেন থাকে প্রায় পাঁচ শতাংশ মতো এবং নাইট্রোজেন থাকে প্রায় তিন শতাংশ মতো এবং এর মধ্যেও ফসফরাস এবং সালফার উভয়ই এক শতাংশের ক্রমে কম বা তার মধ্যে থাকে হিউমিক অ্যাসিড হল সবচেয়ে জটিল অনু যা প্রাকৃতিক ভাবে মাটি পিঠ মহাসাগরের এবং জলের মধ্যে পাওয়া যায় উদ্ভিদ ও প্রাণীজ যে পদার্থ রাসায়নিক এবং জৈবিক হিউমিফিকেশন এবং অণুজীবের যে জৈবিক ক্রিয়াকলাপের মাধ্যমে হিউমিক পদার্থ গঠিত হয় আর এই হিউমিক পদার্থ বা হিউমাস তিনটে উপাদান নিয়ে গঠিত হয় হিউমিক অ্যাসিড অ্যাসিড এবং হিউমিন এই হিউমিক বা হিউমিক অ্যাসিড বা ফলবিক অ্যাসিড কি হয় মাটিকে সুস্থ এবং পরিবেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ করে মাটির গঠনে অর্থাৎ মাটির গঠন বলতে মাটির মধ্যে কতটা হিউমাস এই হিউমাস গঠনে হিউমিক অ্যাসিড এবং ফলভিক অ্যাসিডের যে গুরুত্ব বিশাল পরিমাণ আর মাটির যে মধ্যে যে খাবার যে থাকে সেই সেই খাবারকে গাছের শিকড়ের কাছে পৌঁছে দেওয়া বা তার শিকড়ের কাছে খবর দেওয়া যে এখানে খাবারের কণা আছে এখানে অক্সিজেন আছে এখানে নাইট্রোজেন আছে এখানে ক্যালসিয়াম আছে এখানে সালফার আছে এই কাজটা কে করে এই কাজটা করা হচ্ছে হিউমিক অ্যাসিড আর সেই কারণেই একে একটা বায়োস্টিম্যুলেটর বলা হয় আবার এই বায়োস্টিম্যুলেটরগুলি কন্ডিশনারের মতো কাজ করে বা বায়ো এনহ্যান্ড শক্সি বলে হিউমিক অ্যাসিড আপনারা কেন ব্যবহার করবেন বা হিউমিক অ্যাসিড কিভাবে কাজ করে এক নম্বর অ্যাসিড এবং ক্ষারীয় উভয় মাটিকে নিরপেক্ষ করে অর্থাৎ মাটির পিএইচের মান কম বেশি থাকলে হিউমিক অ্যাসিড যদি প্রয়োগ করা হয় সেটাকে সমান করে দু নম্বর উদ্ভিদের মানে গাছেদের বৃদ্ধি ফলন এবং গাছের যে গুণমান সেটাকে প্রচুর পরিমাণে উন্নত করে কিভাবে করে যেহেতু মাটিতে যখন আমরা প্রয়োগ করছি মাটির পিএইচ ঠিক করে দিলে কি হবে গাছের যে খাদ্য মৌলগুলোর প্রয়োজন সেগুলো ঠিকঠাকভাবে নিতে পারবে এর মান যেখানে ঠিক থাকবে সেখানে সমস্ত খাবার গাছ কিন্তু খুব সহজেই নিতে পারবে সেই কারণেই গাছেদের বৃদ্ধি ফলন এবং গাছের যে গুণমান সেটা একদম ঠিক তিন নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো হিউমিক অ্যাসিড হল সবচেয়ে উচ্চ ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্ষমতার অধিকারী তাই খাড়ি অবস্থার অধীনে যে ধাতব আয়নগুলো সেখানেও কিন্তু চিলেটেড এজেন্ট হিসেবে কাজ করে জটিল যৌগগুলোকে সেটাকে কি করে ভেঙে দেয় ভেঙে দিয়ে গাছের খাবার উপযোগী করে তোলে এর আগে একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যেখানে পিএইচ কেন আমাদের মাপা প্রয়োজন মাটির পেজ মাপার কেন প্রয়োজন কি কি জানতে পারবো সেখানে কিন্তু আমি বিস্তৃতভাবে এই জিনিসটা নিয়ে আলোচনা করেছি এই জায়গাটায় আপনাদের আরো সহজ করে বলে রাখি যে ধরুন আপনারা মাটিতে জিং প্রয়োগ করেছেন আপনার জমিতে জিং প্রয়োগ করেছেন ধান গাছ উঠছে না তো সেখানে কি হবে আপনারা তার আগে সাল ফসফেট জাতীয় সার প্রয়োগ করেছেন তো জিঙ্ক আর ফসফেট অনেক সময় নিজেরা একে অপরের সঙ্গে আবদ্ধ হয়ে জটিল যৌগতে পরিণত হয় কিন্তু যদি আপনারা জিঙ্ক প্রয়োগ করার পরও রেজাল্ট দেখতে পাচ্ছেন না তখন কি হবে ওখানে যদি হিউমিক অ্যাসিড প্রয়োগ করা হয় বা মাটির মধ্যে যদি হিউমাসের পরিমাণ ঠিক থাকে তাহলে মাটির মধ্যে হিউমিক অ্যাসিড থাকবে সেই হিউমিক অ্যাসিড কি করবে ওই যে জটিল যৌগটা তৈরি হবে ওটাকে ভেঙে দেবে ওখানে উচ্চ ক্যাটায়ন ক্ষমতার কারণে ওখানে কিন্তু ওই জটিল যৌগটাকে ভেঙে দেবে তাহলে গাছ ফসফরাসটাকেও নিতে পারবে এবং জিংটাকেও নিতে পারবে এই যে কাজটা এটা একমাত্র হিউমিক অ্যাসিডই করছে আট নম্বর হিউমিক অ্যাসিড মাটির উচ্চ লবণের পরিমাণ কমাতে সক্ষম হয় ফলস্বরূপ কি হয় মাটির বিষক্রিয়তা কমে যায় লবণাত্মক মাটিতে খুব ভালো গাছ হয় না তো সেই সব জমিতে যেসব জমি নোনা হয়ে যায় সেই সব জমিতে যদি আমরা হিউমিক অ্যাসিডের প্রয়োগ করে দিই সেখানে লবণের পরিমাণ কমিয়ে দেবে এবং বিষাক্ত যেসব জটিল যৌগগুলো তৈরি হয় সেগুলোকে ভেঙে দেবে কারণ তিন নম্বর পয়েন্টই আপনাদের বললাম যে উচ্চ ক্যাটায়ন ক্ষমতা যুক্ত হওয়ার জন্য পাঁচ নম্বর হলো ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের সাথে ফসফরাসের যে ক্রিয়া হয় যার ফলে জটিল যৌগ তৈরি হয় এই জটিল যৌগগুলোকে কি হয় যেহেতু এই উচ্চ ক্যাটায়ন সেই জন্য এগুলোকে ভেঙে দেয় যার ফলে এগুলো গাছের উপযোগী হয়ে যায় এবং গাছ ক্যালসিয়াম আয়রন তারপরে হচ্ছে ম্যাগনেশিয়াম এগুলোকে খুব সহজেই নিতে পারে এবং বিশেষ করে খনিজ সারের উৎপাদনশীলতাটাকে বৃদ্ধি পায় মানে মাটির মধ্যে যে জটিল যৌগগুলো আছে সেগুলোকেও ভেঙে দেয় ধরুন আপনারা কোনো একটা জমিতে গাছ লাগালেন সেখানে হিউমিক অ্যাসিড প্রয়োগ করলেন কোনো সার প্রয়োগ করলে না কিন্তু সেই মাটির মধ্যে যে জটিল যৌগগুলো তো আছে যার মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন এই ধরনের যে সতেরোটা খাদ্য মৌলগুলো আছে সেই খাদ্য মৌল জটিল রূপে আছে সেগুলোকে কি করে ভেঙে দিয়ে গাছের উপযোগী করে দেয় সেই জন্য বিশেষ খনিজ সারের উৎপাদনশীলতাটাকে বাড়াতে সাহায্য করে ছ নম্বর হলো মাটির মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইডকে মুক্ত করে নেয় মুক্ত করে নিয়ে সেই কার্বন ডাইঅাল সংশ্লেষে কাজে লাগাতে সাহায্য করে যার ফলে গাছে সালক সংশ্লেষের প্রক্রিয়াটা ভালো সাত নম্বর হলো আয়রনের ঘাটতি কারণে যে ক্লোরোসিস রোগ হয় সেটা দূর করতে সাহায্য আট নম্বর হলো উপকারী যে জীবাণুগুলো মাটির মধ্যে পিএসবি কেএসবি অ্যাজোটোব্যাক্টর এই ধরনের যে জীবাণুগুলো এই জীবাণুগুলোর বাসা তৈরি করতে সাহায্য করে হিউমাস এদের বাসা এবং এদের যে জনসংখ্যা বৃদ্ধি তো ব্যাপকভাবে সাহায্য করে এবং মাটির যে জীবন সেই জীবনকে সক্রিয়কর হলো উদ্ভিদের যে এনজাইমকে বাড়াতে সাহায্য করে উদ্ভিদের যে এনজাইম তৈরি হয় শিকড়ের মধ্যে যে এনজাইম প্রক্রিয়াকরণ হয় সেই এনজাইম প্রক্রিয়াকরণকে বাড়াতে সাহায্য করে এবং তার ফলে ফসলের যে উৎপাদন সেটাও বাড়ে যত পরিমাণ উদ্ভিদ এনজাইম তৈরি করতে পারবে তত পরিমাণ ফুল আসবে ফল সেটাকে তাড়াতাড়ি ফলে পরিণত হবে যার ফলে উৎপাদনটা বাড়তে শুরু করবে দশ নম্বর হলো বীজের অঙ্কুরোদ্গম বাড়াতে এবং শিকরের বিকাশে সাহায্য করে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে দশ নম্বর যেটা হলো বীজের যখন বীজের অঙ্কুরোদ্গম হয় তখন গাছের যে খাবার কিন্তু সুপ্ত অবস্থায় বীজের মধ্যে থাকে এবং শিকড়টা জাস্ট বের হয় সেই শিকড়টা কিভাবে মাটি থেকে খাবার নেবে কোথা থেকে খাবার নেবে তাকে প্রোটেকশন কিভাবে করবে এই যে কাজগুলো এই কাজগুলো কিন্তু হিউমিক অ্যাসিড ব্যাপকভাবে করে যার ফলে বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে এবং শিকড়ের বিকাশে ব্যাপকভাবে কাজ করে যে গাছের যে শিকড় যে কোথায় খাবার আছে খাবার বেশি পরিমাণ খাবার আছে সেখানে কিভাবে শিকড়টা যাবে তাকে সন্ধান কে দেবে যে এখানে ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে এই জায়গাটা অনেকটা আছে মাটির এই জায়গাটা শিকড়টা কিভাবে যাবে তাকে খবরটা কে দেবে সেটা হচ্ছে তেরো নম্বর হলো আমরা কোনো বড় গাছে যদি হিউমিক অ্যাসিডের প্রয়োগ করি তার শিকড়ের বৃদ্ধি এবং বিকাশে ব্যাপকভাবে সাহায্য করে এবং শিকড়কে ব্যাপকভাবে শক্তিশালী করে যার ফলে ফলন বাড়তে সাহায্য চার নম্বর হলো অ্যাবায়োটিক ট্রেস প্রতি যে উদ্ভিদের সহনশীলতা প্রচুর পরিমাণে বাড়ায় যদি আমরা যে ছাদ বাগানে যেসব গাছ করে থাকি যারা ছাদ বাগানে গাছ করে গ্রীষ্মকালে সেই সব গাছ কিন্তু ঝিমিয়ে লেতিয়ে যায় এবং তাপমাত্রা সহ্য করতে পারে না একটা গাছের তাপমা মাটির তাপমাত্রা সবসময় তিরিশের নিচে থাকার কথা সেটা যদি বেড়ে যায় সেটা কিন্তু গাছের পক্ষে সহ্য করা অসম্ভব তাই সেই সব গাছেতে যদি হিমিক অ্যাসিডের প্রয়োগ করা থাকে তাহলে সেই তাপমাত্রা সহ্য করার ক্ষমতা কিন্তু হালকা পরিমাণ বাড়বে বা লবণার্থক জমি একটু আগেই বলেছি যে লবণার্থক জমিতে যে উচ্চ লবণের পরিমাণ কমানোর সাথে সাথে ওই মাটিতে গাছ বাড়ার যে ক্ষমতা বা তাকে সহনশীল করে গাছের যে বৃদ্ধি হওয়া সেটাকে একটা সাহায্য করে তেরো নম্বর হলো আমরা সারের সাথে যে কোনো সারের সাথে মিশিয়ে যখন আমরা প্রয়োগ করব। সেটা জীবাণু সার হোক রাসায়নিক সার হোক জৈব সার হোক তার কার্যক্ষমতা দ্বিগুণ পরিমাণ বাড়াতে সাহায্য চোদ্দ নম্বর হলো গাছপালা দ্বারা যে পুষ্টি জল গ্রহণ করে সেটাকে অপটিমাইজ করে সেটাকে কন্ট্রোলে সবসময় রাখে গাছ বেশি পরিমাণ জল শোষণ করতে দেবে না বা কম পরিমাণ ধরুন জল একদম নেই তাহলে শিকড়কে আরো গভীরে পাঠিয়ে জল শোষণ করতে সাহায্য করবে এই সব কাজগুলো 15 নম্বর কাজ হলো মাটির বাফারিং এর বৈশিষ্ট্যকে বৃদ্ধি করে মাটির যে বাফারিং মাটির যে উর্বরতা ক্ষমতা বাফারিং এর যে ক্ষমতা সেটাকে বৃদ্ধি 16 নম্বর হলো মাটির মধ্যে যে হার্বিসাইডের প্রয়োগ হয় বিষাক্ত পদার্থ যে অবশিষ্ট অংশ থেকে যায় সেই সব জিনিসগুলোকে নষ্ট করে মাটিকে পুনরুজ্জীবিত করে আমরা যেসব মাচা জাতীয় ফসল চাষ করি তার নিচে যখন আগাছা হয় আমরা বিভিন্ন ধরনের হার্বিসাইডের ব্যবহার করে থাকি সেই সব হারবিসাইডের এফেক্ট কিন্তু ওই মূল ফসলের লক্ষ্য করা যায় কিন্তু আমরা যদি ওই ওখানে হিউমিক অ্যাসিডের প্রয়োগ করে থাকি তাহলে কি হবে ওই হার্বিসাইডের যে অবশিষ্ট অংশ মাটির মধ্যে থাকছে সেটাকে নষ্ট করে দেবে এবং ওই মূল ফসলে কোনো এফেক্ট হতে দেবে না সতেরো নম্বর হলো উদ্ভিদের যে ক্লোরোফিল অ্যামাইনো অ্যাসিডের বিকাশে সাহায্য করে এবং তার সাথে সাথে একটা ব্যাপক ভূমিকা পালন করে উদ্ভিদের যে ক্লোরোফিল এবং শর্করা এবং অ্যামাইনো অ্যাসিড এই তিনটিকে বিকাশে ব্যাপক পরিমাণে সাহায্য করে এর ফলে সালোক সংশ্লেষও ব্যাপক পরিমাণে একটা হেল্প পায় আঠেরো নম্বর হলো ফলের কোষের দেয়ালকে পুরো করে এর সাথে সাথে ফল ফসলে স্টোরেজ ক্ষমতাটাকে আরো দীর্ঘায়িত মানে বাড়াতে সাহায্য করে আমরা অনেক সময় দেখেছি আলু জাতীয় ফসলে কি হয় আলুর গায়ে ছালটা ছড়ে যায় যার ফলে একটা কালো দাগ হয়ে যায় যার ফলে বাজারে বিক্রি হতে চায় না বা স্টোরে রাখলে পচে যায় তো যখন আমরা ওই সব জমিতে হিউমিক অ্যাসিডের প্রয়োগ করে রাখবো তাহলে কি হবে যখন আলু পরিপুক্ত অবস্থায় আমরা খুলবো তখন দেখবো ওর খোলাটা মোটা হয়েছে এবং তার পাশাপাশি ওটাকে যখন স্টোর করা হবে সেটা কিন্তু সেখানেও কিন্তু পচবে না এবং খুব ভালোভাবে স্টোর হয়ে থাকবে এবং সেখানেও কিন্তু ওজনের যে কমে ওজন কমে যাওয়ার যে ব্যাপার সেটাও কিন্তু হলো ফলনের যে গুণমান বৃদ্ধি করে এবং তাদের যে শারীরিক চেহারা এবং পুষ্টির মানকে উন্নত করে আমরা যে ফল ফলাই আপেল ফল জাতীয় ফসল আম বেদানা এইসব ফলের মধ্যে যে পুষ্টিগুণ সেটাকে উন্নত করে প্রচুর পরিমাণে খাদ্য মৌলকে ওখানে কিন্তু প্রবেশ সাহায্য করে যাতে পুষ্টিগুণটাকে ঠিক রাখে শসা জাতীয় ফসলে যদি ব্যবহার করি সেই শশার পুষ্টিগুণ বাড়বে তো সেই পুষ্টিগুণ বাড়াতে আমরা যদি ওই ফলন ফল ফসলে যদি হিউমিক অ্যাসিডের প্রয়োগ করি তাহলে কিন্তু ফলনের গুণমানটা কুড়ি নম্বর হলো রোগ এবং কীট পতঙ্গদের বিরুদ্ধে উদ্ভিদের যে প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা সেটাকেও বাড়াতে সার অ্যাসিড হিউমিক অ্যাসিড কিভাবে আপনারা ব্যবহার করবেন তার আগে প্রথমেই বলে রাখি হিউমিক অ্যাসিড কোনো সার বা পিজিআর না হিউমিক অ্যাসিড হল সয়েল কন্ডিশনার বা সয়েল এনহ্যান্স আর যেহেতু হিউমিক অ্যাসিড একটি প্রাকৃতিক পদার্থ তাই একে খুব সহজেই আপনারা যে ভাবে ফসলে ব্যবহার করতে পারবেন বাজারে হিউমিক অ্যাসিড সাধারণত তিনটে আকারে পেয়ে থাকবেন এক হচ্ছে লিকুইড আকারে এই ধরনের লিকুইড আকারে দুই নম্বর হচ্ছে ক্রিস্টাল আকারের ছোট ছোট দানা চিনির দানা বা পাউডার আকারে এই ধরনের পেয়ে থাকবে আর তিন নম্বর হলো গ্যানুলেট বা বড় বড়ো যে ডিএপি বা সারের মতো যে দানা হয় এই ধরনের পেয়ে থাকবে তো এগুলোকে সাধারণত এর যে কাজ আমি এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে আলোচনা করলাম কুড়িটা পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই কুড়িটা পয়েন্ট অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যাবে যে হিমিক অ্যাসিডকে সবসময় গাছের গোড়ার মাটিতে প্রয়োগ করলে সবচেয়ে বেশি পরিমাণ আপনারা কাজ পাবেন তাই হিমিক অ্যাসিডকে সবসময় একই ফসলে এক থেকে জোর দুবার আপনারা ব্যবহার করতে পারেন এবার যে যেমন বেশ কিছু ফসল আছে যেমন বেগুন বা বিভিন্ন বাগান ফসল সেই সব ফসলের ক্ষেত্রে আপনারা বছরে তিন থেকে চার বারও হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন হিউমিক অ্যাসিড বিঘাপতি দানা এই ধরনের ক্রিস্টাল আকারের দানা বা এই ধরনের গ্যানুলের ফর্মের যে দানাগুলো হয় এগুলো বিঘাপতি দু থেকে তিন কিলো পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন আর এগুলোকে খুব সহজেই যে কোনো সারের সাথে মিশিয়ে আপনারা যদি প্রয়োগ করেন তাহলে সেই সারটা কাজ করার ক্ষমতা আরও ভালোভাবে বাড়িয়ে দেবে আর আপনারা যদি গাছে প্রয়োগ করতে চান তাহলে আপনারা এই লিকুইড যে হিউমিক অ্যাসিড বাজারে পান সেই লিকুইড হিউমিক অ্যাসিড এক থেকে দুই এমএল বিভিন্ন গাছেতে আপনারা পাতায় প্রয়োগ করতে পারেন তবে গাছে পাতায় প্রয়োগ করলে খুব একটা ভালো কাজ পাওয়া যায় না খুব সীমিত কয়েকটা কাজ পাওয়া যায় কিন্তু ওই লিকুইডকেই যদি আপনারা ইউরিয়া সার বা বিভিন্ন যে সার হয় বা বালির সাথে মিশিয়েই আপনারা জমিতে প্রয়োগ করে দেন ওই লিকুইড যে হিউমিক অ্যাসিড গুলো পাওয়া যায় তাহলে কিন্তু আরো বেশি পরিমাণ কাজ পাবেন আপনারা অনেকেই এই লিকুইড হিউমিক অ্যাসিডকে বালি বা ইউরিয়ার সাথে মিশিয়ে আপনাদের ধানের জমিতে বা পদ্ম ফুলের জমিতে আপনারা প্রয়োগ করেছেন এবং ভালো রেজাল্টও পেয়েছেন আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে হিউমিক আপনারা কখন কিভাবে ব্যবহার করবেন কি কি কাজ পাবেন তো এই সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং প্রিয় কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও ভালো থাকবেন এবং আপনার ফসলে যত